আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান আপনার মনের আশা পূর্ণ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটি একদম পবিত্র কোরআনের কিছু আমল থেকে আপনাদেরকে জানাবো যা আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন একমাত্র মহান রব্বুল আলামিনই পারেন আমাদের সমস্ত মনের নেক আশাগুলো পূর্ণ করে দিতে তাই মহান রব্বুল আলামিনের কাছে এতিম ও বিশ্বাস ও একলাসের সাথে আমলটি করে মহান রব্বুল আলামিনের কাছে চাইতে হবে যাতে মহান রব্বুল আলামিন আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দেয় এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ সুন্দর করে দেয় যাতে আমরা সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাই এবং জালিমদের অত্যাচার থেকে রক্ষা পাই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ও বালা মুসিবত থেকে রক্ষা করেন এবং আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন এর জন্য আজকে বিশেষ কোরআনী একটি আমল নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্তই শুনবেন এই আমলটি হচ্ছে সবে আমল এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার মনে নেক আশা পূর্ণ হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার বিপদ দূর হবে আর এর ফল আপনি সাথে সাথে পাবেন ইনশাল্লাহ এ রাতটি এমন গুরুত্বপূর্ণ একটি রাত যে এই রাতে আপনি মোহানরবুল আলামিনের কাছে যা চাইবেন আপনি তাই পাবেন সববর অর্থ হচ্ছে মুক্তি মুক্তির রাত এ রাতে রব্বুল কাছে আপনি ক্ষমা চাইলে মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন আপনি নেক আশা করলে মহান রব্বুল আলামিন আপনার আশা পূর্ণ করে দিবেন চলুন আমরা আমলটি সম্পর্কে এখন জেনে নিই আপনি সর্বপ্রথম অজু করে দুই রাখাত নফল নামাজ আদায় করবেন তারপরে একটি স্থানে বসবেন বসার পরে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনবার সুরা ফাতেহা পাঠ করবেন দশবার সুরা এ ক্লাস পাঠ করবেন দশবার তারপরে আপনি মোহন রব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে মোনাজাত ধরে আপনি যা চান আপনার মনে যে নেক আশা আছে সে আশা আকাঙ্ক্ষার কথা মহান রব্বুল আলামিনের কাছে তুলে ধরবে তারপরে আপনার জীবনের সমস্ত গুনার জন্য মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন মহান রব্বুল আলামিন যাতে আপনার সমস্ত বিপদ আপদ গেলেন দূর করেন তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন অবশ্যই একটি কথা মনে রাখবেন মহান রব্বুল আলামিনের কাছে আপনি যে আশা করবেন সে আশায় মহান রব্বুল আলামিন কিন্তু আপনার পূর্ণ করে দিবেন এই বিশ্বাস রাখবেন এবং অবশ্যই আপনার আশা নেক আশা এবং সৎ উদ্দেশ্য হতে হবে আপনার যদি নেক আশা এবং সৎ উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন তারপরে আপনি আবার দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করে শেষ করবেন আর আপনি যদি সববরাত সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিও ডিক্রিপশন বক্সে দুইটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই দুইটা ভিডিও আপনি দেখতে পারেন আল্লাহ তালা যেন আমাদের সকলের মনে নেক আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম